हेलो एवरीवन, वेलकम बैक टू माय चैनल रूपकथास वर्ल्ड। सो गाइस, आज के जो वीडियो तुम्हारे साथ शेयर करते चले সেটা হচ্ছে সামনে জামাই ষষ্ঠী আসছে। অনেকেই জানো তো, দু একজন আমাকে রিকোয়েস্ট করেছিল জামাই ষষ্ঠী স্পেশাল মেকআপ লুক দিতে। তো অনেকেই বাপের বাড়ি যাবে, যারা বিয়ে মানে যারা নতুন বিয়ে করেছে বা যারা বিয়ে হয়ে গেছে যাদের, তারাই যাবে। তাদের জন্যই আজকের মেকআপটা আমি শেয়ার করছি। তো জামাই ষষ্ঠী স্পেশাল, কিন্তু আজকে একটা এইরকম একদম হালকা একটা মেকআপ তোমাদের সাথে শেয়ার করব। তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। তো এই মেকআপটা কিন্তু একদমই সকালের জন্য, মানে তোমরা সকালবেলা যেহেতু গরমের মধ্যে যাবে তো হালকা মেকআপটাই বেশি ভালো লাগবে। তো সেই জন্যই আজকের এই মেকআপটা তোমাদেরকে শেয়ার করছি। তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করে জানিও যে তোমাদের কেমন লেগেছে। আর চ্যানেলটা যারা এখনো সাবস্ক্রাইব করনি, তাড়াতাড়ি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা প্রেস করে দাও নতুন নতুন ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। তো চলো আজকের ভিডিওটা স্টার্ট করছি। তো মেকআপের প্রথমে আমি যেটা তোমাদেরকে সবসময় সাজেস্ট করি, সবার প্রথমে তোমরা ফেস ওয়াশটা করে নেবে। দেন ফেস ওয়াশ করার পরে যেটা আমাদের মেন স্টেপ, সেটা হচ্ছে টোনার। তো আমি এখানে বায়োটিকের কিউকাম্বার টোনারটা ইউজ করছি। তোমরা তোমাদের পছন্দের মতো যে কোনো টোনার তোমরা ইউজ করতে পারো, অথবা তোমরা কিন্তু রোজ ওয়াটার ইউজ করতে পারো, অথবা তোমরা কিন্তু আইস কিউবও ইউজ করতে পারো। দেন এরপরে ময়শ্চারাইজার হিসাবে আমি এখানে জনসনের বেবি ময়শ্চারাইজারটা ইউজ করেছি। তোমরা যে কোনো লাইট ওয়েট একটা ময়শ্চারাইজার ইউজ করবে, যেহেতু গরমকাল তোমরা এখানে অ্যালোভেরা জেলও ইউজ করতে পারো, অথবা তোমরা কিন্তু পন্ডসের সুপার লাইট ময়শ্চার মানে জেল ময়শ্চারাইজারটাও কিন্তু তোমরা ইউজ করতে পারো। ভীষণ ভালো একটা ময়শ্চারাইজার। এরপরে যেহেতু সকালের মেকআপ, তো সেই জন্য আমি এখানে ইউজ করছি সানস্ক্রিন। তো এখানে আমি গুড ভাইবসের এই সানস্ক্রিনটা ইউজ করছি। আমি এখানে SPF 30 ইউজ করছি। তোমরা 30 থেকে 50 মধ্যে যে কোনো একটা ইউজ করতে পারো, অথবা তোমরা তোমাদের পছন্দের যে কোনো তোমরা সানস্ক্রিন তোমরা ইউজ করতে পারো। বাট এটা কিন্তু ভীষণ ভালো একটা সানস্ক্রিন, একদম কম প্রাইসের মধ্যে খুবই ভালো। তো তোমরা কিন্তু এটা ইউজ করতে পারো, আর ভীষণ ভালোভাবে তোমাদেরকে কিন্তু প্রোটেক্ট করবে স্কিনকে। ভীষণ ভালো একটা সানস্ক্রিন তোমরা এটা ইউজ করতে পারো। তো সানস্ক্রিন অ্যাপ্লাইয়ের পর কিন্তু তোমাদেরকে 5 মিনিট ওয়েট করতে হবে, এটা অ্যাবজর্ব হতে হবে। দেন এরপরে 5 মিনিট বাদে আমরা প্রাইমার ইউজ করব। আমি এখানে প্রাইমার হিসাবে এখানে ইউজ করছি হচ্ছে এই ব্লু হেভেনের অয়েল ফ্রি প্রাইমারটা। তোমরা কিন্তু এখানে প্রাইমার অন্য কোনো প্রাইমারও তোমরা ইউজ করতে পারো, বাট এটা কিন্তু খুব ভালো একটা প্রাইমার, বিশেষত অয়েলি স্কিনদের জন্য খুবই ভালো। আর তোমরা কিন্তু অন্য কোনো প্রাইমারও ইউজ করতে পারো, অথবা তোমরা কিন্তু এখানে প্রাইমার হিসেবে অ্যালোভেরা জেলটা ইউজ করতে পারো। মানে তোমরা অ্যাজ আ প্রাইমার বা ময়শ্চারাইজার যে কোনোভাবেই কিন্তু তোমরা অ্যালোভেরা জেলটা ইউজ করতে পারো। দেন চলো এরপরে ফাউন্ডেশনের জন্য আমি এখানে ফিটমির এই ছোটো ফাউন্ডেশনটা নিয়ে ইউজ করছি। এটার দাম কিন্তু খুবই অ্যাফোর্ডেবল, তোমরা কিন্তু কম দামে একটা ভীষণ ভালো ফাউন্ডেশন আর অনেকক্ষণ লং লাস্টিং করে, আর তোমাদের কিন্তু মুখ কালোও করবে না। বাট তোমাদের যদি ফেসে হেয়ার থাকে সেগুলো কিন্তু তোমাদের রিমুভ করে ফেলতে হবে, কারণ মেকআপের জন্য কিন্তু হেয়ার রিমুভ করাটা খুবই ইম্পর্টেন্ট। তো কারণ নাহলে মেকআপটা ঠিকমতো বসে না। তো তোমাদের এটাকে দেখো খুব ভালোভাবে একটা ভেজা ব্লেন্ডারের সাহায্যে কিন্তু খুব ভালোভাবে ড্যাব 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 করে ব্লেন্ড করতে হবে। তোমরা কিন্তু একদমই টানবে না মেকআপটাকে, তাহলে কিন্তু তোমাদের ফেসে সেই সুন্দর যে মানে ফাউন্ডেশনের যে গ্লোটা সেটা কিন্তু নষ্ট হয়ে যায়। তো এরপরে আমি এখানে ইউজ করছি সুইস বিউটির এই ছোটো আইশ্যাডো প্যালেটটা। এই আইশ্যাডো প্যালেটটা কিন্তু খুবই অ্যাফোর্ডেবল প্রাইসে, একদম 150 থেকে 160 টাকার মধ্যে তোমরা পেয়ে যাবে। ভীষণ ভালো একটা আইশ্যাডো প্যালেট তোমরা এখানে ইউজ করতে পারো। তো এখান থেকে আমি ব্রাউন কালারের শেডটা নিয়েছি, নিয়ে আমি আমার আইব্রোটা করে নিচ্ছি। মানে তো মানে এটা যেহেতু ডার্ক ব্রাউন কালার, তো ওটা কিন্তু বোঝা যায় না, ভীষণ ভালো একটা তোমাদের কিন্তু আইব্রো হয়ে যাবে, দেখতেই পাচ্ছ একদম ন্যাচারাল লাগবে যেহেতু ব্রাউন কালার। তো এরপরে আমি সেম ফাউন্ডেশন অ্যাজ আ কনসিলার আমি ইউজ করছি, কারণ আমি আজকে কোনো কনসিলার ইউজ করব না, কারণ যেহেতু রোদ গরমে বেরোনোর জন্য, তো রোদ গরমে বেরোনোর জন্য কিন্তু তোমাদের বেশি কনসিলার বা হাই কভারেজের মেকআপ না করাটাই বেটার, একদম লাইট ওয়েট মেকআপটাই বেটার। তো তোমরা কিন্তু চাইলে এই স্টেপটা স্কিপ করতে পারো, মানে তোমরা জাস্ট নর্মালি তোমরা ফাউন্ডেশন ইউজ করেই তোমরা বেরোতে পারো। তো আমি এখানে তোমাদেরকে তাও বলবো যে তোমরা এইভাবে তোমরা ইউজ করলে কি আর একটু বেশি কভারেজ পাবে, যদি তোমাদের ইচ্ছা হয় তো এটা করতে পারো, নাহলে কিন্তু তোমরা এটা স্কিপ করতে পারো। এটা কিন্তু খুব একটা ইম্পর্টেন্ট নয়, আর ব্লেন্ড করাটা কিন্তু খুব ভালোভাবে করতে হবে, নাহলে কিন্তু খুব বাজে লাগে। তো দেখতে পাচ্ছ ব্লেন্ড করার পর আমি এখানে একটা লুজ পাউডার ইউজ করছি পুরো মেকআপটাকে সেট করার জন্য। আর এখানে আমি ইউজ করছি ল্যাকমির রোজ পাউডার, এটা কিন্তু একদম SPF, তোমাদের কিন্তু মানে সান প্রোটেকশনও দেয়, ভীষণ ভালো একটা পাউডার। তোমরা কিন্তু অন্য কোনো পাউডার ইউজ করতে পারো, বাট এটা কিন্তু খুব ভালো। দেন এরপরে আমি এই আইশ্যাডো প্যালেটটা থেকে এই দেখো পিচ কালারটা নিয়ে আমি আমার আইলিডে অ্যাপ্লাই করছি, আর হচ্ছে একটু ব্রাউন ব্রাউন কালারটা ইউজ করছি, একদম হালকাভাবে ইউজ করছি। যেহেতু সকালের মেকআপ আর রোদের মধ্যে বেরোনো আর জামাই ষষ্ঠীর মেকআপ, খুবই একটা লাইট ওয়েট মেকআপটাই তোমাদের জন্য বেটার হবে। তো দেখতেই পাচ্ছ আমি জাস্ট ওপরটা নিচেটা সেম কালার ইউজ করে নিয়েছি, আর ব্রাউন কালার নিয়ে আমি একটু নোজে আর ফেসে একটু একটু করে কন্ট্রোল করছি, দেখতেই পাচ্ছ। দেন ব্লেন্ড করে নিচ্ছি,
খুব ভালোভাবে দেখতে পাবে। তোমরা কন্ট্রোলটা নাও করতে পারো, আমি জাস্ট তোমাদেরকে সাজেস্ট করছি করার জন্য, বাট তোমরা নাও করতে পারো, এটা স্কিপ করলে এমন কিছু প্রবলেম নেই। দেন এরপর আমি এখানে L18-এর এই কাজলটা ইউজ করছি, এটা কিন্তু খুব ভালো একটা কাজল। তোমরা এটা না হলেও তোমরা কিন্তু মেবলিনের কলোসেলের যে ওয়াটারপ্রুফ কাজলটা ওটা ইউজ করতে পারো। দেন এরপরে তোমরা কিন্তু এইভাবে একটা ছোটো ব্রাশের সাহায্যে কাজলটাকে যদি স্মাচ করে নাও, তোমাদের রোদে যদি তোমাদের চোখ ঘেমেও যায় বা তোমাদের যদি রোদে অনেক সময় হয় যে তোমাদের কাজল পরলে কাজলটা ঘেঁটে যায়, সেটা কিন্তু ঘাঁটবে না। তোমরা এইভাবে যদি স্মাচ করে নাও খুব ভালো হবে। দেন এরপরে দেখো আমি এখানে ইউজ করছি মেবলিনের কলোসেলের এই মাস্কারাটা, ভীষণ ভালো একটা মাস্কারা। তোমরা যদি বলো যে মানে কোন মাস্কারাটা ভালো, তো আমি তোমাদের সাজেস্ট করবো, হাইলি সাজেস্ট করবো যে তোমরা এই মাস্কারাটা ইউজ করো। মানে সিরিয়াসলি আমি তো প্রেমেই পড়ে গেছি মানে এই মাস্কারাটার ওপরে, তোমরা কিন্তু মাস্কারাটা কিনতে পারো। দেন এরপরে আমি এখানে ল্যাকমির একটা ম্যাট লিপস্টিক ইউজ করছি। দেন তোমরা কিন্তু এই লিপস্টিকটাকে অ্যাজ আ ব্লাশ হিসাবে ইউজ করতে পারো, আমি এখানে ব্লাশ হিসাবে ইউজ করছি, দেখতেই পাচ্ছ। খুব হালকাভাবে অবশ্যই অ্যাপ্লাই করছি, আর সঙ্গে সঙ্গে ব্লেন্ড করতে হবে, নাহলে কিন্তু ড্রাই হয়ে গেলে দাগ হয়ে যাবে। তো এরপর আমি এখানে মেবলিনের এই মাস্টার ক্রোমের এই হাইলাইটারটা ইউজ করছি। তোমরা যে কোনো হাইলাইটার ইউজ করতে পারো, তোমরা কিন্তু কম দামে সুইস বিউটির হাইলাইটারটা ইউজ করতে পারো, আমি ইউজ করি, ভীষণ ভালো। তো আজকে আমি এই হাইলাইটারটাই ইউজ করে তোমাদেরকে দেখাচ্ছি, তোমরা অনেকে বলেছিলে এটা ইউজ করতে, তো সেই জন্য। দেন সেম লিপস্টিক আমি আমার লিপসে ইউজ করছি, আর এই লিপস্টিকটা কিন্তু খুব ভালো। মানে লিপস্টিক আমি তোমাদেরকে সাজেস্ট করবো না, কারণ লিপস্টিক অনেক ব্র্যান্ডের আছে, ভীষণ ভালো ভালো ব্র্যান্ডের আছে, তোমরা তোমাদের পছন্দ মতো লিপস্টিক ইউজ করতে পারো। তো আমি এখানে একটা মেরুন কালারের রেড কালার মেরুন রেডের একটা লিপস্টিক ইউজ করেছি, তো চলো দেখে নাও ফাইনাল লুক।